ডিজেল পেট্রোল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের ছোট নলদহের শিমুলতলার বেতাই পলাশি রাস্তা অবরোধ করল কংগ্রেস। এদিন কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কর্মসূচিতে সামিল হয় কংগ্রেস কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ চলে এই কর্মসূচি, পরে পুলিশ এই অবরোধ কর্মসূচি তুলে দিয়ে রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক করে। আজকে এই অবরোধের কর্মসূচি কি জন্যে? ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে সারা ভারতবর্ষে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে পলাশী 73 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তায় অবরোধ এবং আন্দোলন করছি। কারণ মোদি সরকারের যে দ্বিচারিতা, এই করোনা মহামারীতেও মানুষ আজ কর্মহীন। আজ কর্মহীন থাকা অবস্থায় মানুষের কথা না ভেবে, জনসাধারণের কথা না ভেবে দিনের পর দিন সাধারণ মানুষের ওপর অত্যাচার করতে থাকছে। তাই আজ আমরা কংগ্রেসের পক্ষ থেকে, আজ আমরা 73 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করি। আপনার নাম? আমার নাম ফারুক আহমেদ। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।